নিউ মডেল ডিগ্রি কলেজ ধানমন্ডির রাসেল স্কোয়ার সংলগ্ন শুক্রবাদে অবস্থিত। এই কলেজটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এই প্রতিষ্ঠানটি গ্রিন রোডে স্থাপিত হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পরে এই কলেজটিকে ধানমন্ডিতে স্থানান্তর করা হয়। ১৯৭৮ সালের পাবলিক পরীক্ষায় এই কলেজটি খুবই ভালো রেজাল্ট করে এবং এর জন্য সরকার খুশি হয়ে এই প্রতিষ্ঠানটিকে ধানমন্ডি 32 নম্বরের বিপরীতে 1 বিঘা জমি উপহার দেয়। সেই জমির উপরেই বর্তমানে নিউ মডেল ডিগ্রি কলেজ অবস্থিত। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি এই কলেজটির সূচনাই হয়েছিল স্নাতক শ্রেণী দিয়ে। নিউ মডেল ডিগ্রি কলেজে 12টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু রয়েছে। বিষয়গুলো হল বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন এবং গণিত। এছাড়া এই কলেজে বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স চালু রয়েছে। ২০১৭ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে 50.34 পয়েন্ট পেয়ে সারা বাংলাদেশের মধ্যে এই কলেজের অবস্থান হয়েছিল 90তম। ২০১৯ সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 122 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 101 জন। পাশের হার 82.79 শতাংশ। নিউ মডেল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে জিপিএ 3.50, ব্যবসা শিক্ষায় জিপিএ 2.50 এবং মানবিকে জিপিএ 2। এই কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি ফি 10,000 টাকা এবং মাসিক বেতন 1,000 টাকা।